হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আগস্ট মাসের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম টপিক রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেজিগনেশান বিষয়ে দেখো প্রথমে রয়েছে সশস্ত্র সীমাবল ডিজি সুজয়লাল থাউসেন আইটিবিপি ডিজি হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন থাউসেন মধ্যপ্রদেশ ক্যাডারের একজন উনিশশো ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার আইটিবিপি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে নেক্সট রয়েছে পিআইবির প্রিন্সিপাল ডিজি পদে নিযুক্ত হয়েছেন সত্যেন্দ্র প্রকাশ নেক্সট দেখো আইভরি কোর্টের অগাস্টে টানোকোয়ামে ওয়ার্ল্ড ব্যাঙ্কের দ্বারা ভারতের কান্ট্রি ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই নাইনটিন নাইন ফরটি ফোরে হেডকোয়ার্টার্স রয়েছে ওয়াশিংটন ডিসি ইউএসএতে প্রেসিডেন্ট হলেন দাভিদ মালপাস সদস্য সংখ্যা একশো উননব্বই নয়েজ তার নতুন স্মার্ট ওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছেন অভিনেতা বনি কাপুরকে নয়েজ নয়েজের হেডকোয়ার্টার্স রয়েছে গুরগাঁও হরিয়ানাতে নয়েজের সিইও এবং ফাউন্ডার হলেন গৌরব ক্ষেত্রী নেক্সট দেখো বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় ভার্মা তিনি বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন নেক্সট রয়েছে সন্দীপ আরিয়া যিনি হলেন উনিশশো চুরানব্বই ব্যাচের একজন আইএফএস অফিসার যিনি ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো সঞ্জয় অরোরা যিনি নিযুক্ত হয়েছেন দিল্লি পুলিশ কমিশনার হিসাবে তিনি সলাভিষিক্ত করেছেন রাকেশ আস্থানাকে নেক্সট দেখো এভারেডি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন আনন্দ বর্মন এছাড়াও যে সমস্ত রিসেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান হিসাবে তাদের নামগুলো দেওয়া আছে তোমরা একটু পজ করে দেখে নেবে সুরেশ এন প্যাটেল কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন নেক্সট দেখো আইএফএস অফিসার শ্বেতা সিংকে প্রধানমন্ত্রীর অফিসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে এছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশান রয়েছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি দ্বারা যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কমলেশ নীলকান্ত ব্যাস যার কার্যকালের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে যিনি হলেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান বিক্রম দেব দত্ত যিনি হচ্ছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অফ এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং বিবেক কুমার প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রাজেশ গেরা ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার অলোক কুমার চৌধুরী হলেন এসবিআইয়ের এমডি নেক্সট দেখো ভোডাফোন আইডিয়া চেয়ারম্যান পদে রবীন্দ্র টক্করকে নাম দিয়েছে ভোডাফোন আইডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার আঠারোতে হেডকোয়ার্টার্স রয়েছে গান্ধীনগর গুজরাটে এমডি এবং সিইও হলেন অক্ষয় মুন্দ্রা নেক্সট রয়েছে রঞ্জিত রথ যিনি অয়েল ইন্ডিয়ার সিএমডি হিসাবে দায়িত্ব নিয়েছেন অয়েল ইন্ডিয়া লিমিটেড এস্টাবলিশড হয়েছিল নাইনটিন ফিফটি নাইনে হেডকোয়ার্টার্স রয়েছে নয়ডা উত্তরপ্রদেশে নেক্সট দেখো ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ বিচারপতি উদয় উমেশ ললিত যিনি ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি হয়েছেন তাহলে ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ জাস্টিস উদয় উমেশ ললিত নেক্সট দেখো ফিনটেক প্ল্যাটফর্ম ভারত পে নলিন নেগিকে নতুন সিএফও হিসাবে নিয়োগ করেছে ভারত পে হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে সিইও হলেন সোহাইল সমীর নেক্সট দেখো কেন্দ্র অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব হিসাবে রাজীব গোবার চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর জন্য নেক্সট দেখো রিসেন্ট অ্যাপয়েন্টেড সেক্রেটারি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়োগ করেছেন পঙ্কজ শর্মাকে দ্য জয়েন্ট সেক্রেটারি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস নেক্সট রয়েছে বিনয় মোহন খাড়া যিনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ দ্য নিউ ফরেন সেক্রেটারি নেক্সট দেখো অলোকেশ কুমার শর্মা যিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজির সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট রয়েছে দেখো অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য অ্যাপয়েন্টমেন্ট অব বিবেক কুমার অ্যাজ দ্য প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাট জয়েন্ট সেক্রেটারি লেভেল তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন বিবেক কুমার নেক্সট দেখো ইউনিটি এস এফ বি ইন্দ্রজিৎ ক্যামোত্রাকে এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করেছে ইউনিটি এসএফবি এটি একটি যৌথ উদ্যোগ সেন্ট্রাল গ্রুপ এবং ভারতপের প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার একুশের ফার্স্ট নভেম্বর হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে নেক্সট দেখো জগদীপ ধনকর যিনি এম ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হয়ে ভারতের চোদ্দোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এছাড়াও জেনে রেখো ইনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন নেক্সট নল্লা থাম্বি কালাই সেলভি সি এর প্রথম মহিলা ডিজি হয়েছেন নেক্সট দেখো কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গুস্তাভে পেট্রো কলম্বিয়ার ক্যাপিটাল হলো বোগোটা আর কারেন্সি কলম্বিয়ান পেসো বিশ্বনাথন আনন্দ ফাইড এর ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফাইড প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফ্রান্সের ফোর ফ্রান্সে প্যারিসে হেডকোয়ার্টার্স রয়েছে লুসানে সুইজারল্যান্ডে সঞ্জয় আগরওয়াল আইসিআরআই এস এ এর নতুন সরকারি মহা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট দেখো পাওয়ার গ্রিড কর্পোরেশন প্রমোদ কুমারকে সিএফও হিসাবে নিয়োগ করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন এইটি নাইনে হেডকোয়ার্টার্স গুরগাঁওতে সিইও চেয়ারম্যান এবং এমডি হলেন কে শ্রীকান্ত নেক্সট দেখো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার বাইশ বছরের মধ্যে আটবার শপথ নিয়েছেন বিহারের রাজধানী কি পাটনা গভর্নর ফাগু চৌহান ন্যাশনাল পার্ক এখানে রয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক এয়ারপোর্ট রয়েছে যোগবাণী এয়ারপোর্ট আর মুজফরপুর এয়ারপোর্ট পাপুয়া নিউগিনি প্রাইম মিনিস্টার জেমস মারাপে যিনি দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন নেক্সট দেখো ঋষভ পন্থকে অ্যাপয়েন্ট করা হয়েছে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে উত্তরাখণ্ডের ক্যাপিটাল দুটি উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামি আর গভর্নর গুরমিত সিং রিয়ার অ্যাডমিরাল গুইলার্মো পাবলো রিওস ইউএনএমও জিআইপিএর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন ইউএনএম জিআইপি প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফর্টি নাইনে হেডকোয়ার্টার্স রয়েছে ইসলামাবাদ পাকিস্তানে নেক্সট দেখো ভারতী এয়ারটেল রিঅ্যাপয়েন্ট করেছেন গোপাল ভিত্তালকে অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর পাঁচ বছরের জন্য আর কে ত্যাগী পাওয়ার গ্রিডে অপারেশান ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পিজুস গোয়েল অ্যাপয়েন্টেড ন্যাট গ্রিড সিইও বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ন্যাড গ্রিড মানে হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার নয় হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে নেক্সট দেখো ছয় বছরের মধ্যে ইরানে প্রথম রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে কুয়েত এরপরে দেখো রিসেন্ট কিছু অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডারের নাম তোমরা একটু পজ করে এগুলো দেখে নেবে এছাড়াও রিসেন্টলি অ্যাপয়েন্টেড সিও নেক্সট দেখো গ্রেনাডার প্রাক্তন জলবায়ু স্থিতিস্থাপকতা মন্ত্রী সাইমেন স্টিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন উইলিয়াম রুটো ইজ ডিক্লেয়ার কেনিয়াস নেক্সট প্রেসিডেন্ট কেনিয়া ক্যাপিটাল হলো নাইরোবি কারেন্সি কেনিয়ান শিলং নেক্সট দেখো মোহিত বর্মনকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ডাবর ইন্ডিয়া নেক্সট দেখো রিসেন্ট অ্যাপয়েন্টেড প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্টের নাম আছে কান্ট্রির নাম আছে আর কাকে স্থলাভিষিক্ত করেছেন নেক্সট ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন কিদাম্বি শ্রীকান্ত সাদ্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ভারতের মাস্টারকার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বলে আসবেন এবং এনারা সবাই তমাস কাপ দু আর বার্মিংহামে যে দু হাজার বাইশ কমনওয়েলথ গেমস হয়েছিল তাতে সবাই জয়লাভ করেছেন নেক্সট দেখো ভারতের আইটি সচিব অলোকেশ কুমার শর্মা জাতিসংঘের উচ্চ স্তরের ইন্টারনেট প্যানেলে নিযুক্ত হয়েছেন নেক্সট এমসিএ বা মিনিস্ট্রি কর্পোরেট অ্যাফেয়ার্স সেক্রেটারি রাজেশ ভর্মাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট মুর্মুর প্রেসিডেন্ট মুর্মুর সেক্রেটারি হিসাবে নেক্সট দেখো বিজয় শেখর শর্মা রিঅ্যাপয়েন্টেড হয়েছেন এমডি অ্যান্ড সিইও পেটিএমের মালিক সামরিক বাহিনী কর্নেল আবদৌলায়ে মাইগাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে নেক্সট দেখো দেবাশিস মহান্তি অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর অফ এনআইআই পিএনবি হাউজিং ফিনান্স অন্তর্বর্তীকালীন সিএফও কৌশল মিথানি পদত্যাগ করেছেন নেক্সট ড্রিম সেট গো সৌরভ গাঙ্গুলিকে এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছেন নেক্সট দেখো কিছু রিভিশন করে নেব রিসেন্ট যে সমস্ত রেজিগনেশান হয়েছে অনিল বাইজাল যিনি রিজাইন করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর থেকে নারিন্দর ধ্রুব বাত্রা প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন থেকে রিজাইন করেছেন উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের চিফ মিনিস্টারের পদ থেকে রেজিগনেশান করেছেন বরিস জনসন ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি রিজাইন করেছেন রনিল বিক্রম সিংঘে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার জগদীপ ধনকর ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন যিনি বর্তমানে ভারতের চোদ্দতম ভাইস প্রেসিডেন্ট তো তোমরা এগুলো পজ করে দেখে নেবে নেক্সট দেখো বিক্রম দুরাইস্বামী যিনি ইউকেতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সমীর ভি কমত যিনি ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ফরমার চিফ ইকোনমিক অ্যাডভাইজার কৃষ্ণমূর্তি সুব্রমণীয়ন যিনি অ্যাপয়েন্টেন্ট হয়েছেন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে এস বি আই সিকিউরিটিজ অ্যাপয়েন্টেড দীপক কুমার লাল্লা অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড সিইও নেক্সট দেখো রিসেন্ট ডিফেন্স রিলেটেড অ্যাপয়েন্টমেন্টস এস এল থাউসেন যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন ডিরেক্টর জেনারেল অব দ্য সশস্ত্র সীমাবল জুলফিকার হাসান ডিরেক্টর জেনারেল অব দ্য ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ডিঙ্কর গুপ্তা ডিরেক্টর জেনারেল অব দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সামন্ত গোয়েল হেড অফ আর অ্যান্ড এডব্লু নেক্সট দেখো আদিলে সুমারিওয়ালা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন শেফ আহমেদ যিনি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অনিল খান্না যিনি হয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট সাজিদ শিবান্দান যিনি নিযুক্ত হয়েছেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ ডিসনি প্লাস হটস্টারের আনা ব্রনাবিজ সার্বিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি মেয়াদের জন্য নিযুক্ত হয়েছেন আনন্দ নারায়ণ গোপালাকৃষ্ণন যিনি অ্যাপয়েন্ট হয়েছেন হোল টাইম মেম্বার অব দ্য সেবি নেক্সট রয়েছে দেখো আওয়ত বিহারী চৌধুরী যিনি বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট কিছু প্রাইম মিনিস্টার যারা রিসেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন তাদের নাম প্রাইম মিনিস্টারের নাম দেওয়া আছে এবং কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার তোমরা একটু পজ করে এগুলো দেখে নেবে আগস্ট মাসের কিছু গুরুত্বপূর্ণ খেলাধুলা সম্পর্কিত কায়েন অ্যাফেয়ার্স দেখে নেব প্রথমে রয়েছে দেখো ভারতে ফিফা অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপ দু আয়োজনের জন্য গ্যারেন্টি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে সরকার নেক্সট রয়েছে ফ্রান্সের গুস্তাফ ম্যাককিউন টি টোয়েন্টি ক্রিকেটে টানা দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়েছেন এরপর কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো তোমাদের কাজে লাগবে তোমরা একটু দেখে রাখো রোহিত শর্মা যিনি হয়েছেন প্রথম ক্যাপ্টেন ইন ক্রিকেটিং হিস্টরি টু উইন থার্টিন কনজিকিউটিভ টি টোয়েন্টি ওডিআই ভুবনেশ্বর কুমার হ্যাজ বিকাম দ্য ফার্স্ট বোলার ইন টি টোয়েন্টি হিস্ট্রি টু বোল ফাইভ হান্ড্রেড ডট বলস ইন্ডিয়ান উইমেন ক্রিকেট ক্যাপ্টেন মিতালি রাজ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উইমেন টু অ্যাপিয়ার ইন সিক্স ওয়ার্ল্ড কাপস বাংলাদেশ ব্যাটার মুশফিকার রহিম অ্যাচিভড দ্য ডিস্টিংশন অব বিইং দ্য ফার্স্ট ক্রিকেটার ইন দ্য কান্ট্রি টু স্কোর ফাইভ থাউজেন্ড রান্স ইন টেস্ট ম্যাচেস নেক্সট দেখো অচিন্ত্য শিউলি যিনি হলেন ইন্ডিয়ান লিফটার কুড়ি বছর বয়সী পুরুষদের তিয়াত্তর কেজি বিভাগে মোট তিনশো তেরো কেজি তুলে তিনি সোনা জিতেছেন নেক্সট রয়েছে দেখো ইংল্যান্ড জার্মানিকে হারিয়ে ইউরো দু জিতেছে আর এই ইউরো দু এটা অনুষ্ঠিত হয়েছিল ওয়েমব ওয়েমবলি স্টেডিয়ামে নেক্সট দেখো বার্মিংহামে যে দু হাজার বাইশের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল তাতে ভারতের সব থেকে কনিষ্ঠ ক্রীড়াবিদ অংশ নিয়েছিল তার বয়স ছিল চোদ্দো বছর তিনি হলেন স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং নেক্সট রয়েছে ম্যাক্স ভারস্ট্যাফেন দু হাজার বাইশে ফর্মুলা ওয়ান হাঙ্গেরিয়ান গ্র্যান্ড পিক্স জিতেছে নেক্সট দেখো ভারতীয় ওয়েটলিফটার হারজিন্দির কাউল ভারতীয় জুডো কাস বাম সুশীলা দেবী এবং বিজয় কুমার যাদব সবাই কিন্তু কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে পদক জিতেছে নেক্সট দেখো ইন্ডিয়ান লন বোলস উইমেন্স ফোর টিম উইন্স গোল্ড এট টু বার্মিংহাম সিডব্লিউ ভারতের লন বোলস মহিলা চার দল দু হাজার বাইশে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে তাহলে ভারতের লন বোলস উইমেন্স ফোর টিম শোনা জিতেছে বার্মিংহাম সিডব্লিউ জিতে নেক্সট দেখো মাইরাজ আহমেদ খান এবং রাজিয়া ঢিলন গোল্ড মেডেল জিতেছে প্রতিটা শুটিং মিটে নেক্সট দেখো ইন্ডিয়ান ওয়েট লিফটার বিকাশ ঠাকুর রৌপদক জিতেছেন সিডব্লিউজি দু হাজার বাইশে পুরুষদের ছিয়ানব্বই কেজি বিভাগের ইভেন্টে নেক্সট দেখো তানিয়া সচদেব যিনি চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়ার জিতেছেন ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দল সিঙ্গাপুরকে হারিয়ে দু হাজার বাইশ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে নেক্সট রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নয়াদিল্লিতে চতুর্থ ওএনজিসি প্যারা গেমসের উদ্বোধন করলেন দু হাজার বাইশ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে সিলভার মেডেল জিতেছেন মুরালী শ্রীশঙ্কর নেক্সট দেখো ভারতের প্যারা পাওয়ার লিফটার সুধীর কমনওয়েলথ গেমসে শোনা জিতেছে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডেতে আট হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল নেক্সট রয়েছে ভারত বাংলাদেশকে পাঁচ দুই গোলে হারিয়ে দু সাফ অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপ জিতেছে নেক্সট দেখো প্রণব বিকেম ইন্ডিয়াজ সেভেন্টি ফিফ্থ গ্র্যান্ডমাস্টার এছাড়াও দেখো সেভেন্টি ফার্স্ট গ্র্যান্ডমাস্টার হলেন মহারাষ্ট্রের সংকল্পগুপ্ত বাহাত্তরতম হলেন বেঙ্গলের মিত্রভা গুহ তিয়াত্তরতম তামিলনাড়ুর ভারত সুব্রামণিয়ান আর চুয়াত্তরতম হলেন তেলেঙ্গানার রাহুল শ্রীবাস্তব পি নেক্সট দেখো শ্রীলঙ্কার প্রভাস জয়সুরিয়া এবং ইংল্যান্ডের এমা ল্যাম্প দু সালের জুলাই মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ঘোষিত হয়েছেন নেক্সট রয়েছে অস্ট্রেলিয়ার নিক কীরগিহ সিটি ওপেন দু হাজার বাইশে তিনি জয়লাভ করেছেন রাশিয়াজ লিউট মিলা স্যামসোনাভা মহিলাদের শিরোপা জিতেছেন উজবেকিস্তান উইল হোস্ট দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স চেস অলিম্পিয়াড তাহলে দু হাজার ছাব্বিশের চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে নেক্সট দেখো উজবেকিস্তান চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে এবং ইউক্রেন মহিলা বিভাগে সোনা জিতেছে নেক্সট রয়েছে সুনীল ছেত্রী এবং মনীষা কল্যাণ এআইএফএফ ফুটবল অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ইউএস ওপেনের পর অবসরের ঘোষণা দিয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস নেক্সট রয়েছে ভারতের ভবানী দেবী কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে স্বর্ণপদক জিতেছেন তোমরা জেনে রেখো ভবানী দেবীর বয়স হল নাইনটি ফোর ইয়ার্স নেক্সট রয়েছে রিয়াল মাদ্রিদ ডিফিট আইন ট্রাস্ট ফ্র্যাঙ্ক কাপার্ট টু উইন ফিফথ ইউইএফএ সুপার কাপ রিয়াল মাদ্রিদ ইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে পঞ্চম ওয়েফা সুপার কাপ জিতেছে নেক্সট দেখো নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রথম খেলো ইন্ডিয়া মহিলা হকি লীগ অনূর্ধ্ব সিক্সটিন অনুষ্ঠিত হবে নেক্সট হয়েছে দু ব্রিক্স গেমস সেপ্টেম্বরে অনলাইনে অনুষ্ঠিত হবে তামারা ওয়ার্ল্ডকট সাতশো সাঁত্রিশ দশমিক পাঁচ কেজি ওজন তুলে পাওয়ার লিফটিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন নেক্সট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কাইরন পোলার প্রথম ক্রিকেটার যিনি ছশোটি টোয়েন্টি ম্যাচ খেলেন পরে দেখো দু সালের মার্চে মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে ছাব্বিশতম ক্রীড়া ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ কিক উত্তরকাশি উত্তরাখণ্ডের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিংয়ে শুরু হয়েছিল তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের কারণে ফিফা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে স্থগিত করেছে নেক্সট দেখো আয়ারল্যান্ডের অলরাউন্ডার কেভিন ও ব্রায়েন যিনি রিটায়ারমেন্ট করবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নেক্সট রয়েছে মেঘালয় নর্থ ইস্ট অলিম্পিকের আসন্ন দ্বিতীয় সংস্করণ আয়োজন করতে চলেছে মধ্যপ্রদেশ প্যারা অ্যাথলিট পূজা ওঝা ক্যানো স্প্রিন্ট এবং প্যারাকানো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপর পদক জিতেছেন নেক্সট রয়েছে দেখো মনীষা কল্যাণ ইউইএফএ মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলে প্রথম ভারতীয় ফুটবলার হয়েছেন নেক্সট দেখো মহারাষ্ট্রের সিএম একনাথ সিন্ডে অ্যানাউন্স করেছেন যে দহি হান্ডি তাদের একটা অফিসিয়াল স্পোর্ট হিসেবে রিকগনাইজড হবে নেক্সট দেখো অনুর্ধ্ব টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অন্তিম পাঙ্গল স্বর্ণ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হয়েছেন পরবর্তী দেখো ভারতীয় প্যারাশাটলার প্রমোদ ভগৎ এবং সুকান্ত কদম পাটায় অনুষ্ঠিত থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন নেক্সট রয়েছে বাবু প্রজ্ঞানন্দ যিনি পরাজিত করেছেন ম্যাগনাস কার্লসনকে ইন দ্য এফটি এক্স ক্রিপ্টো কাপ ইন মিয়ামি যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ ছিল নেক্সট রয়েছে ইন্ডিয়ান মেন্স ভলিবল টিম ব্রোঞ্জ মেডেল জিতেছে আন্ডার এইটিন চ্যাম্পিয়নশিপে নেক্সট দেখো ভারত জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির পদার্থবিদ্যা বিষয়ক পনেরোতম আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদক তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে এফআইবি আন্ডার এইটিন উইমেন এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে নেক্সট রয়েছে দেখো ওয়ার্ল্ড আন্ডার টোয়েন্টি রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে ইন্ডিয়া ষোলোটি মেডেল জিতেছে যার মধ্যে রয়েছে একটি গোল্ড চারটি সিলভার এবং এগারোটি ব্রোঞ্জ বিরাট কোহলি ইতিহাসে একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি তার দেশের হয়ে সব ধরনের একষট্টি ম্যাচ খেলেছেন আবুধাবি মাস্টার্স দাবা টুর্নামেন্ট জিতেছেন অর্জুন এরিগাইসি ম্যাক্স ভাস্ট্যাপেন দু বেলজিয়াম ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন নেক্সট দেখো নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রোতে লুসান ডায়মন্ড লিগ মিটের শিরোপা জিতেছেন লুসানের অলিম্পিক মিউজিয়ামে নীরজ চোপড়া তার স্বর্ণপদক জয়ী জ্যাভলিন উপহার দিয়েছেন ভিক্টর সেন দু হাজার বাইশ বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিঙ্গেলসে শিরোপা জিতেছেন ভিভিএস লক্ষ্মণ নির্বাচিত হয়েছেন এশিয়া কাপ দু হাজার বাইশের হেড কোচ হিসাবে নেক্সট টপিক রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে প্রথম রয়েছে দেখো দক্ষিণ কোরিয়া তাদের প্রথম চন্দ্র কক্ষপথ দানুরি উৎক্ষেপণ করেছে রাশিয়া দক্ষিণ কাজাখাস্তান থেকে কক্ষপথে একটি ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নেক্সট রয়েছে রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট প্রথমবারের মতো মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবোটিক সিস্টেম পেয়েছে এই রোবোটিক সিস্টেমটির নাম হলো এসএসআই এম এ এন টি আর এ নেক্সট রয়েছে দেখো ইসরো ভারতের প্রথম ভার্চুয়াল স্পেস মিউজিয়াম স্পার্ক উন্মোচন করেছে ইউকে বিকামস ফার্স্ট কান্ট্রি টু অ্যাপ্রুভ অমিক্রন ভ্যাকসিন নেক্সট দেখো গগনযান উৎক্ষেপণের জন্য ইসরো এইচ এল থেকে ক্রু মডিউল পেয়েছে নেক্সট দেখো প্রথম থ্রি ডি প্রিন্টেড হিউম্যান কর্নিয়া যেটা ভারতে ডেভেলপড হয়েছে এল ভি পিইআই সিসিএমবি এবং আইআইটি হায়দ্রাবাদের দ্বারা নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশ মেটটেক জোনে মাংকিপক্স পরীক্ষার জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি আর পিসিআর কিট চালু করা হয়েছিল নেক্সট দেখো ভারত এবং শ্রীলঙ্কায় আবিষ্কৃত হয়েছে নতুন প্রজাতির লম্বা আঙুলের বাদুল। নেক্সট রয়েছে আ নিউ ভাইরাস টমাটো ফ্লু হ্যাজ বিন ডিটেক্টেড ইন ইন্ডিয়া একটা নতুন ভাইরাস যেটা হচ্ছে টমাটো ফ্লু এটা ভারতে দেখা গেছে নেক্সট রয়েছে আইআইটি গুয়াহাটি আখের বজ্র থেকে চিনির বিকল্প জাইলিটল তৈরি করার জন্য নতুন পদ্ধতি তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা সেপ্টেম্বর দেশের প্রথম দেশীয়ভাবে তৈরি বিমানবাহী রণতরী আইএসি বিক্রান্ত চালু করেছেন ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমেধা মালয়েশিয়ার বন্দর ক্লাং পরিদর্শন করেছে নেক্সট দেখো ডিআরডিও রাজস্থানের পোখরানে পিনাকা এক্সটেন্ডেড রেঞ্জ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে নেক্সট রয়েছে আইএনএস কর্নে প্রথম ধরনের নৌ শ্যুটিং রেঞ্জ উদ্বোধন করা হয়েছে পরবর্তী আছে দেখো আইএনএস সাতপুরা পঁচাত্তরতম ল্যাব আজাদিকা অমৃত মহোৎসব পরিচালনা করতে সান দিওগেতে পৌঁছে একটি মাইল ফলক ছুঁয়েছে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কার সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে ডর্নিয়ার বিমান উপহার দিয়েছে ভারত নেক্সট দেখো ডিআরডিও সফলভাবে দেশীয়ভাবে তৈরি লেজার নির্দেশিত এটিজিএমগুলি পরীক্ষা করেছে কার্গিল সেক্টরের দ্রাসে পয়েন্ট ফাইভ নামকরণ করা হয়েছে গান হিল এরপরে দেখো কিছু মিলিটারি এক্সারসাইজ আগস্ট মাসের গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে রাখো প্রথমে রয়েছে দেখো ভারত কোমান যৌথ সামরিক মহড়া আল নাজাহ ফোর এই সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে নেক্সট রয়েছে থার্ড ইন্ডিয়া ভিয়েতনাম বাইলেটারাল আর্মি এক্সারসাইজ এক্স ভিন টু থাউজেন্ড টোয়েন্টি টু হরিয়ানার চণ্ডী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে নেক্সট রয়েছে প্যাসিফিক ড্রাগন ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এক্সারসাইজ যেটা অনুষ্ঠিত হয়েছে মিলিটারি অফ সাউথ কোরিয়া দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড জাপানের মধ্যে নেক্সট দেখো ভারত মার্কিন সেনারা দু সালের অক্টোবরে উত্তরাখণ্ডের আউলিতে মেগা সামরিক অনুশীলন যুদ্ধ অনুশীলন এবং তম সংস্করণ করবে নেক্সট দেখো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সতেরোটি দেশের মধ্যে মেগা এয়ার কমব্যাট এক্সারসাইজ পিচ ব্ল্যাক দু হাজার ভারত অংশগ্রহণ করেছে নেক্সট রয়েছে ভারতীয় সেনাবাহিনী তার মাল্টি ব্যান্ড ডেডিকেটেড স্যাটেলাইটের অপারেশনাল প্রস্তুতি পরীক্ষা করার জন্য প্যান ইন্ডিয়া ড্রিল স্কাইলাইট পরিচালনা করে নেক্সট দেখো ভারত এবং ইউএসের মধ্যে জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ এক্স বজ্রপহর দু যেটা শুরু হবে হিমাচল প্রদেশের বাখলোতে পরের টপিক হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স প্রথমে রয়েছে দেখো ফরমার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু তামিলনাড়ু পুলিশকে সম্মানজনক প্রেসিডেন্টস কালার উপহার দিয়েছেন নেক্সট রয়েছে পুনিত রাজকুমারকে মরণোত্তর কর্ণাটক রত্ন দেওয়া হবে কানন সুন্দরম ফরাসি সরকারের সেভালিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ভারতীয় আমেরিকান আরিয়া ওয়ালভেকার বা আর্য ওয়ালভেকার মিস ইন্ডিয়া ইউএসএ দু হাজার বাইশের মুকুট পেয়েছেন নেক্সট দেখো লাদাখের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন আধ্যাত্মিক নেতা দলাই লামা রামধর সিং যিনি ইউএস হেরিটেজ ওয়ান অফ ফেমের প্রথম ভারতীয় মনোবিজ্ঞানী হলেন নেক্সট রয়েছে কেরালার সঙ্গীতা অভয়ন জেসিআইএইচকে দ্বারা বিশ্ব মহিলা উদ্যোক্তা পুরস্কার দু হাজার বাইশ জিতেছে সিনিয়র কংগ্রেস লিডার শশী থারু যিনি রিসিভ করেছেন ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেভালিয়ার দে লাজিয়ন দা অনার নেক্সট দেখো মেরিনা তাবাসুম যিনি লিসবন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতে প্রথম দক্ষিণ এশিয়ান হয়েছেন তেরোতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অ্যাওয়ার্ডস অ্যানাউন্সড হয়েছে যাতে বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে এইটি থ্রি বেস্ট ডিরেক্টর হয়েছেন সুজিত সিরকার অ্যান্ড অপর্ণা সেন বেস্ট অ্যাক্টর হয়েছেন রণবীর সিং এইটি এর জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন শেফালি শাহ জালসার জন্য লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কপিল দেব লিডারশিপ ইন সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে অভিষেক বচ্চন নেক্সট দেখো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ অ্যাপ্রুভড ওয়ান জিরো সেভেন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস টু আর্মড ফোর্সেস অ্যান্ড সিএপিএফ পার্সোনাল নেক্সট দেখো দাদাভাই নৌরজির লন্ডনের বাড়ি ব্লু প্লেক অনার এই সম্মানটি পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনিস্কিকে দু হাজার বাইশ লিবার্টি মেডেল এই পুরস্কারে ভূষিত করা হয়েছে নেক্সট রয়েছে অ্যাঞ্জেলা মার্কেল যিনি শরণার্থীদের স্বাগত জানানোর প্রচেষ্টার জন্য ইউনেস্কো শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন নেক্সট দেখো ডক্টর আসকর ওয়াজাহাদ একজন সুপরিচিত হিন্দি লেখক যিনি একত্রিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন নেক্সট রয়েছে ব্রিটিশ পাইলট ম্যাক রাদারফোর সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি একটি ছোট বিমানে একা একা সারা বিশ্বে ফ্লাই করেছেন নেক্সট রয়েছে কর্ণাটকের দিবিতা রাই যিনি মিস দিভা ইউনিভার্স দু হাজার ভূষিত হয়েছেন এছাড়াও দেখো খুশি প্যাটেল যিনি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড দু হাজার বাইশ হয়েছেন রোশনি রাজার রাজাক যিনি হয়েছেন মিস টিন ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড টু থাউজেন্ড টোয়েন্টি সিনী শেট্টি হয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া দু টাইটেল জিতেছেন ক্যারোলিনা বাইলোয়াস্কা যিনি মিস ওয়ার্ল্ড দু হাজার একুশে টাইটেল জিতেছেন এর পরের টপিক হচ্ছে র্যাঙ্কিং রিপোর্ট এবং ইন্ডাইসিস বিষয় প্রথম রয়েছে দেখো রিচেস্ট ইন্ডিয়ান উইম্যান সাবিত্রী জিন্দাল যিনি চীনের ইয়াং হুইয়ানকে সরিয়ে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হয়েছেন ফোর্স এশিয়াজ টু হান্ড্রেড বেস্ট আন্ডার বিলিয়ন টু থাউজেন্ড টোয়েন্টি টু র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে চতুর্থ পজিশানে প্রথম রয়েছে তাইওয়ান তাইওয়ানের টোটাল কোম্পানি হচ্ছে তিরিশটি দ্বিতীয় নম্বরে রয়েছে জাপান উনত্রিশটি কোম্পানি রয়েছে তৃতীয় নম্বরে রয়েছে সাউথ কোরিয়া সাতাশটি কোম্পানি সহ চতুর্থ নম্বরে রয়েছে ইন্ডিয়া চব্বিশটি কোম্পানি আর পঞ্চম নম্বরে রয়েছে চায়না বাইশটি কোম্পানিসহ নেক্সট দেখো গৌতম আদানি যিনি ওয়ার্ল্ডের মধ্যে থার্ড রিচেস্ট পারসন হয়েছেন নেক্সট দেখো টপ রিচেস্ট পার্সনস ইন ব্লুমবার্গ বিলিয়নারিক্স ইন্ডেক্সে প্রথমে রয়েছেন ইলন মাস্ক দ্বিতীয় নম্বরে জেপ বেজোস তৃতীয় নম্বরে রয়েছেন গৌতম আদানি চতুর্থ নম্বরে রয়েছেন বার্নার আর্নল্ড পঞ্চম বিল গেটস এবং এগারো নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি নেক্সট দেখো সম্পত্তি পরামর্শদাতা কুসমান অ্যান্ড ওয়েকফিল্ডের মতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষ প্রযুক্তি কেন্দ্রগুলির তালিকায় বেজিংয়ের পরে বেঙ্গালুরু রয়েছে দ্বিতীয় স্থানে দেখো দিল্লি কলকাতা নাইজেরিয়ার কানো পেরুর লিমা বাংলাদেশের ঢাকা পি এম টু এর সংস্পর্শে আসার কারণে শীর্ষ ফাইভ সবচেয়ে দূষিত শহর হিসাবে চিহ্নিত হয়েছে র্যাজল পে বিশ্বের সেরা বেসরকারি ক্লাউড কোম্পানিগুলির ফোর্স ক্লাউড একশো তালিকায় তালিকাভুক্ত একমাত্র ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে নেক্সট দেখো ইউনি দু হাজার বাইশ নেচার ইন্ডেক্স র্যাঙ্কিংসে ভারতীয় ইউনিভার্সিটির মধ্যে প্রথমে রয়েছে হায়দ্রাবাদের ইউনিভার্সিটি নেক্সট টপিক হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ সম্পর্কে প্রথম রয়েছে দেখো টাটা স্টিল দু সালের সেপ্টেম্বর থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য ফার্স্ট ইন ইন্ডিয়া সিটিং সিস্টেম চালু করবে নেক্সট দেখো পার্লামেন্ট ওপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশান এবং তাদের ডেলিভারি সিস্টেম সংশোধনী বিল দু রাজ্যসভার অনুমোদনের সাথে পাশ করেছে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার পেঙ্গলি ভেঙ্কায়ার একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকীতে তাকে সম্মান জানাতে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে নেক্সট দেখো রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব বদি সাধ্রি মাভলি গজ রূপান্তরিত রেল সেকশনের উদ্বোধন করেছেন রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ হয়েছে। আর ইন্দোনেশিয়া রয়েছে সবথেকে শীর্ষে নেক্সট দেখো বিহার কলেজের একশো ছয় বছরের পুরনো অ্যাস্ট্রোনমিক্যাল ল্যাব যেটি ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নেক্সট দেখো সরকার দু সালের মধ্যে প্রাথমিক শক্তির মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের পরিমাণ পনেরো পার্সেন্ট বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছে নেক্সট দেখো ইফকো ন্যানো ইউরিয়া স্প্রে করার পরিকল্পনা চালু করেছে নেক্সট রয়েছে ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত রাজস্থান স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আর এস এল এস এ এবং মহারাষ্ট্র স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি দ্বারা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো পার্লামেন্ট হ্যাজ পাসড দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটিজ বিল টু থাউজেন্ড টোয়েন্টি টু সমুদ্রযান মিশন যেটি সমুদ্রে ছ হাজার মিটার গভীরে মানুষ পাঠাবে মুম্বাই থেকে আমেদাবাদের আকাশা এয়ারের প্রথম ফ্লাইটটি ফ্ল্যাগ অফ করলেন এমওসিএ মন্ত্রী অমিত শাহ জেম পোর্টালে সমবায়ের অন বোরিং চালু করলেন নেক্সট দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথে দ্বিতীয় প্রজন্মের ইথানল প্ল্যান্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন নেক্সট রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ানোর অনুমোদন দিয়েছেন নেক্সট দেখো ডাক বিভাগ তার দেড় লক্ষ পোস্ট অফিসের নেটওয়ার্ক সহ দেশের প্রতিটি নাগরিকের কাছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করে ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম লবণাক্ত জলে লণ্ঠন রশ্মি উন্মোচন করেছেন নেক্সট দেখো সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক স্মাইল পঁচাত্তর উদ্যোগ চালু করেছে নেক্সট রয়েছে ভারত দু সালের এপ্রিল থেকে নির্বাচিত পেট্রোল পাম্পগুলিতে কুড়ি পারসেন্ট ইথানল সহ পেট্রোল সরবরাহ শুরু করবে নেক্সট দেখো ভারতে রামসর সাইটের সংখ্যা হয়েছে গত পঁচাত্তরটি নেক্সট ভারতীয় রেলযাত্রী নিরাপত্তার উন্নতির জন্য অপারেশন যাত্রী সুরক্ষা চালু করেছে নেক্সট দেখো যোধপুরে বিখ্যাত মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করেছেন প্রতিরক্ষামন্ত্রী জম্মু অ্যান্ড কাশ্মীরের রিয়াজি জেলায় ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ গোল্ডেন জয়েন্ট ইনগরেট হয়েছে নেক্সট দেখো স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপনের অংশ হিসাবে ডাল লেকে সাত হাজার পাঁচশো বর্গ প্রদর্শিত হয়েছে টরঙ্গা প্রদর্শিত হয়েছে গঙ্গা এবং তার উপনদীগুলোকে পরিষ্কার করার লক্ষ্যে প্রকল্পগুলির জন্য তিরিশ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে নেক্সট রয়েছে কেন্দ্র মুম্বাইতে পালান হাজার প্রচারাভিযান এবং একটি প্যারেন্টিং অ্যাপ চালু করেছে নেক্সট দেখো ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ডাবল ডেকার বাস যেটা লঞ্চ হয়েছে মুম্বাইতে ফিশারিজ মিনিস্টার পুরুষোত্তম রূপালা একুয়া বাজার অ্যাপ লঞ্চ করেছেন নেক্সট রয়েছে দেখো রিসেন্টলি যে সমস্ত অ্যাপস লঞ্চ হয়েছে তোমরা একটু পজ করে এগুলো দেখে নেবে সর্বানন্দ সোনোয়াল ইরান সংযুক্ত আরব আমির শাহের সরকারি সফর শুরু করেছেন বিহারের মিথিলা মাখানাকে জিআই ট্যাগ দিয়েছে সরকার নেক্সট দেখো ভারতীয় রেলওয়ে দীর্ঘতম মালবাহী ট্রেন হল সুপার ভাসুকি নেক্সট দেখো ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল বাস যেটি পুনেতে চালু হয়েছে চণ্ডীগড় বিমানবন্দরের নামকরণ করা হয়েছে ভগৎ সিংয়ের নামে নেক্সট রয়েছে লিস্ট অফ সাম ইম্পর্টেন্ট রিনেমড প্রিভিয়াস কি নাম ছিল আর প্রেজেন্ট কি নাম হয়েছে তোমরা একটু পজ করে দেখে নাও নেক্সট দেখো রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল চালু করেছে নেক্সট রয়েছে ডক্টর এস জয়শঙ্কর প্যারাগুয়েতে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছেন ভারত ইউনেস্কোর তালিকায় গর্বা নৃত্যকে মনোনীত করেছে ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কর্ণাটকে চালু হবে নেক্সট দেখো অনুরাগ ঠাকুর আজাদি কোয়েস্ট অনলাইন শিক্ষামূলক মোবাইল গেম চালু করেছেন জম্মু ও কাশ্মীরে পাঁচশোটি অটল টিংকারিং ল্যাব স্থাপন করবে নীতি আয়োগ জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় স্বর্ণ মুদ্রা চালু করেছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কিউবায় এগারোশি এগারোশো পঞ্চাশ মেগাওয়াট সৌর প্রকল্পের জন্য টেন্ডার পাঠিয়েছে নেক্সট দেখো জার্মানি হাইড্রোজেন ট্রেন চালু করার জন্য প্রথম দেশ হয়ে উঠেছে প্রয়ুত চ্যান ও চাকে থাইল্যান্ডের কোর্ট তার পথ থেকে বরখাস্ত করেছে নেক্সট দেখো ইউজেসি অভিযোগ সমাধানের জন্য ই সমাধান পোর্টাল চালু করবে গুরুত্বপূর্ণ পোর্টালের নাম রয়েছে এবং কার দ্বারা লঞ্চ হয়েছে তোমরা একটু পজ করে দেখে নাও নেক্সট টপিক দেখো সামিট এবং কনফারেন্সেস প্রথমে রয়েছে দেখো মাদক প্রাচার সংক্রান্ত সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আইডিএফ ওয়ার্ল্ড ডেইরি সামিট দু নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে নেক্সট রয়েছে নয়াদিল্লিতে নীতি আয়োগ পরিচালনা পরিষদের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদী নেক্সট দেখো এন এম ডিসি এফ খনিজ ও ধাতু শিল্পের উপর সম্মেলন আয়োজন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে গ্রামীণ সমবায় ব্যাংকগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন নেক্সট দেখো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো আইআইএসএস এর তেইশতম সংস্করণ কলকাতায় অনুষ্ঠিত হবে নাইন্থ ইন্ডিয়া থাইল্যান্ড জয়েন্ট কমিশন মিটিং যেটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে পঁয়ষট্টিতম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে নেক্সট দেখো তেইশতম সেন্ট্রাল জোনাল কাউন্সিল মিটিং যেটা হবে ভোপালে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন দু হাজার বাইশের উদ্বোধন করা হয়েছে নেক্সট দেখো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আত্মদর্শন সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনাল বা ইন্ট্রোস্পেকশন আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল শীর্ষক একটি জাতীয় সেমিনারের উদ্বোধন করবেন নেক্সট দেখো তাস এস এসসিও অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং পঁচিশে আগস্ট থেকে শ্রম মন্ত্রীদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দ্য ইন্ডিয়া ক্লিন এয়ার সামিট টু থাউজেন্ড টোয়েন্টি টু যেটা শুরু হবে বেঙ্গালুরুতে নেক্সট দেখো নয়াদিল্লিতে সিল্ক মার্ক এক্সপোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোস অষ্টম ভারত ব্রাজিল জয়েন্ট কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে ভারত মরিশাস তৃতীয় যৌথ কমিটির বৈঠক এস এম ই কোঅপারেশন যেটা অনুষ্ঠিত হয়েছে নেক্সট রয়েছে দিল্লিতে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এশিয়ান রিজিওনাল ফোরামের বৈঠক আয়োজন করবে নির্বাচন কমিশন নেক্সট টপিক দেখো এ মৌ এবং চুক্তি সম্পর্কে ভারতীয় এবং মালয়েশিয়ার সংস্থাগুলি পাম তেলের প্রচারের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে আন্তদ্বীপ সংযোগ বাড়াতে এএনসি এবং এ স্বাক্ষরিত সমঝোতা স্মারক ওড়িশা আসন্ন মেক ইন ইন্ডিয়া মেক ইন ওড়িশা কনক্লেভ দু হাজার বাইশের জন্য এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অরুণাচল প্রদেশ স্কুল শিক্ষার পরিবর্তনের জন্য ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান অয়েল মৌ স্বাক্ষর করেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সাথে বা এন সাথে নেক্সট দেখো পেট্রোলিয়াম পণ্যের জরুরি সরবরাহের জন্য আই বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্যাকেজ ডেলিভারি বাড়ানোর জন্য অ্যামাজন ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে নেক্সট রয়েছে লার্সেন অ্যান্ড টার্বো লিমিটেড এল এন্ড ডি ভাদায় আইটি আইটিইএস পার্ক স্থাপনের জন্য গুজরাট সরকারের সাথে চুক্তি করেছে নেক্সট দেখো এনপিসিআই অ্যান্ড আইআইটি কানপুর ইংস মৌ ফর রিসার্চ কোলাবোরেশন অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সায়েন্স মৌ উইথ এনআইএসজি এনআইএসজির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্মার্ট গভর্নমেন্ট নেক্সট রয়েছে আসাম সরকার এইচ সি এল ওয়ালমার্ট ফ্লিপকার্টের সাথে বিভিন্ন ক্ষেত্রে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতীয় নৌবাহিনী ইসরো এর স্পেস অ্যাপ্লিকেশান সেন্টারের সাথে চুক্তি করেছে এস আইডিবিআই ও এন জন্য ই কমার্সকে ত্বরান্বিত করতে মৌ স্বাক্ষর করেছে আসাম ও মিজোরাম সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ওড়িশা সায়েন্স প্যাক্ট উইথ এনআইওটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি ফর প্রোটেক্টিং লাইন অন্ধ্রপ্রদেশ সরকার সমুদ্রকে দূষণ থেকে বাঁচাতে পার্লির সাথে জারক স্বাক্ষর করেছে নেক্সট দেখো এনএইচপিসি হিমাচল প্রদেশের সাথে পাঁচশো মেগাওয়াট ডুগার হাইড্রো প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত দুটি রেল প্রকল্পের জন্য পরামর্শক চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসিজি উত্তরপ্রদেশ জল নিগম এবং বিশ্বরাস এনভায়রনমেন্টের মধ্যে একটা ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে নেক্সট টপিক হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখো প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাতটি নতুন জেলা গঠিত হয়েছে এবং সাতটি নতুন জেলা সহ ওয়েস্ট জেলার মোট সংখ্যা হয়েছে তিরিশটি কেরালা সরকার অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য ডিম এবং দুধ প্রকল্প চালু করেছে মহিলাদের অধিকার সচেতনতার জন্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মাওতারি ন্যায় চালু করেছেন হরিয়ানা সরকার ই এস ছাত্রদের জন্য চেরাক প্রকল্প চালু করেছে ই এস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন তেলেঙ্গানা ইন্ট্রোডিউসেস ফার্স্ট অফ ইটস স্কাইন্ড ইন্স্যুরেন্স স্কিম নেথান্না কু বিমা ফল ওয়েভার্স তামিলনাড়ু অগস্ত মালাইতে তার ফিফথ এলিফ্যান্ট রিজার্ভ স্থাপন করবে অরুণাচল প্রদেশের তৃতীয় বিমানবন্দরের নাম হল ডোনি পোলো বিমানবন্দর কর্ণাটক সরকার ক্রীড়াবিদের জন্য দুই শতাংশ সংরক্ষণ দেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মেক ইন ইন্ডিয়া নম্বর ওয়ান মিশন চালু করেছেন অরুণাচল প্রদেশ ড্রোন ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা চালু করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল বাইশতম ভারত রঙ্গ মহোৎসব উদ্বোধন করেছেন আসামের মুখ্যমন্ত্রী রথ স্কুল অন হুইলস প্রকল্প চালু করেছেন গোয়া হচ্ছে দেশের প্রথম হরঘর জল সার্টিফাইড স্টেট হয়ে উঠেছে মান্ডোলা দেশের প্রথম সম্পূর্ণ কার্যকরীভাবে স্বাক্ষর জেলা হয়ে উঠেছে ছত্তিশগড় সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা ও শক্তিশালী করতে রাজ্যে তিনশোটি গ্রামীণ শিল্প পার্ক স্থাপন করেছে নেক্সট টপিক রয়েছে দেখো আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কিছু বই এবং লেখক সম্পর্কে প্রথম রয়েছে দেখো আ বুক টাইটেল জার্নি অফ কানেশান সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিয়ান ইকোনমি এটা রিলিজ করেছেন সঞ্জয় বড়ু মাইকেল ওবামার বই দ্য লাইট উই ক্যারি যেটা রিলিজ হয়েছে লায়ন অফ দ্য স্কাইজ হারিত সিং মালিক সেন স্টিফেন বার্কার এই বইটি লিখেছেন ডেঞ্জারাস আর্থ এই বইটি লিখেছেন মেরিন বায়োলজিস্ট এলেন প্রাগের মিনিস্ট্রি অফ কালচার তিন তৃতীয় কমিক বুক পাবলিশ করেছে যাতে রয়েছেন ফ্রিডম ফাইটার্সদের সম্পর্কে অথার এবং হিস্টোরিয়ান এ নারাসিয়াজ অটোবায়োগ্রাফি থ্রু দ্য রিয়ার ভিউ মিরর যেটা লঞ্চ হয়েছে নেক্সট রয়েছে দেখো ডু ডিফারেন্ট দ্য আন্টোল ধোনি এই বইটি লিখেছেন জয় ভট্টাচার্য এবং অমিত সিনহা নেক্সট দেখো শ্যাম সরণের বই হাউ চায়না সিজ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ট্রেসেস ইন্টারাকশান বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না দ্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হ্যাজ পাবলিশড দ্য বুক টাইটেল ফিল্ড গাইড বার্স অফ ইন্ডিয়া নেক্সট দেখো ব্রাভো যাদব এটি একটি বায়োগ্রাফি যেটা হচ্ছে কার্গিল হিরো যোগেন্দ্র সিং যাদবের এবং এই বইটি লিখেছেন দীপক সিং ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং রিলিজেস একটি বই সেটার নাম হচ্ছে রাস্টি স্কাইজ অ্যান্ড গোল্ডেন উইংস ফরমার ইজরায়েল পি এম বেঞ্জামিন নেতানাহু বিবি মাই স্টোরি নেক্সট দেখো ভ্লাদিমির পুটিনের বায়োগ্রাফি পুটিন হিজ লাইফ অ্যান্ড টাইমস এটা লিখেছেন ফিলিপ শর্ট ফরমার ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু লঞ্চেস অ্যা বুক নিউ ইন্ডিয়া এরপরে দেখো আগস্ট মাসে যারা যারা বিখ্যাত ব্যক্তিরা মারা গেছেন তো তাদের সম্পর্কে ফিলিপাইন্সের ফরমার প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন ভেটারান সিঙ্গার নির্মলা মিশ্র পাশ্র্যবে ফর্মার অস্ট্রেলিয়ান বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনি ফেমেচন যিনি মারা গেছেন সাতাত্তর বছর বয়সে ভেটারান অ্যাক্টর মিথিলেশ চতুর্বেদী যিনি মারা গেছেন সাতষট্টি বছর বয়সে আসামের বিশিষ্ট সাত্রিয়া নৃত্যশিল্পী গরিমা হাজারিকা যিনি মারা গেছেন মারাঠি অ্যাক্টর প্রদীপ পটবর্ধন পাশেস অ্যাবে নেক্সট দেখো গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অ্যাম্পায়ার রুডি করজেন তিয়াত্তর বছর বয়সে এআইএডি এমকের ফার্স্ট এমপি মায়া থেবার পাশেস অ্যাবে অ্যাট এইটি সেভেন প্রখ্যাত জাপানি ফ্যাশন ডিজাইনার ইসি মিয়া যিনি মারা গেছেন ইন্ডিয়ার্স ফরমার ইন্টারন্যাশনাল অ্যাথলিট পি ভি কামরাজ পাস টাইমে ফরমার অলিম্পিক ফুটবল ক্যাপ্টেন সমর বদ্রু ব্যানার্জি পাস টাইমে নোটেড কান্না সিঙ্গার মোগ্গা সুবান্না যিনি মারা গেছেন ভেটারেন প্রডিউসার আবদুল গফ্ফর দোয়ালা যিনি মারা গেছেন ফরমার ঝাড়খণ্ড গভর্নর সৈয়দ সিবেতেই রাজি ফার্স্টাইবে নেক্সট টপিক রয়েছে ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস ফার্স্ট আগস্ট পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে হিসাবে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এক থেকে সাতই আগস্ট পর্যন্ত পালন করা হয় দু হাজার বাইশের থিম হল স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং এডুকেট অ্যান্ড সাপোর্ট ছয় এবং নয় আগস্ট ছয় আগস্ট পালন করা হয় হিরোশিমা ডে হিসাবে আর নয়ই আগস্ট নাগাসাকি ডে হিসাবে জাভলিন থ্রো ডে যেটি সেলিব্রেট করা হয় সাতই আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপুল যেটা পালন করা হয় নয়ই আগস্ট থিম ছিল দ্য রোল অফ ইন্ডিজিনিয়াস ওমেন ইন দ্য প্রিজারভেশান অ্যান্ড ট্রান্সমিশান অফ ট্র্যাডিশনাল নলেজ নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয় প্রতি বছর বারোই আগস্ট এই বছরের থিম ছিল ইন্টার জেনারেশনাল সলিডারিটি ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড ফর অল এজেস নেক্সট রয়েছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এই দুটো দিবসই পালন করা হয় উনিশে আগস্ট এই বছরের থিম হলো ইট ট্যাক্স এ ভিলেজ আর ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের থিম হলো প্যান্ডেমিক লকডাউন থ্রু আউ থ্রু দ্য লেন্স ওয়ার্ল্ড মস্কুইটো ডে কুড়ি আগস্ট পালিত হয় এই বছরের থিম হল হার্নেস ইনোভেশান টু রিডিউস দ্য ম্যালেরিয়া ডিজিজ বারেন অ্যান্ড সেভ লাইফস ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট নিউক্লিয়ার টেস্ট পালিত হয় উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় উনত্রিশে আগস্ট এই বছরের থিম হলো সিকিউরিং আ সাস্টেনেবল অ্যান্ড পিসফুল ফিউচার ফর অল দ্য কন্ট্রিবিউশন অফ স্পোর্ট ওয়ার্ল্ড ওয়াটার উইক তেইশে সেপ তেইশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয় এই বছরের থিম হল সিইং দ্য আনসিন দ্য ভ্যালু অফ ওয়াটার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো